আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা আমার, চলে আসলাম আজ আলিবাবার ম্যাজিক ওয়ার্ল্ডে। আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আর আমি আপনাদের জন্য নিয়ে আসছি আজকে হাম্বা, গরু। গরু নিয়ে আসছি। এই হলো গরুর মাংস। এখানে 2 পাউন্ডের উপরে আছে গরুর মাংস। মাংসটা একটু সাইজে বড় করে কাটা। এই মাংসটা দিয়ে আজকে একটা কুরমা তৈরি করব, গরুর মাংসের কুরমা। আর এই কুরমাটা তৈরি করতে আমি আমার স্টাইলে করতেছি। আমি যেভাবে ব্যবহার, যেই উপাদানগুলো ব্যবহার করে যেভাবে তৈরি করতেছি, আপনারা আশা করি ওইভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ মজা পাবেন। তো আমি এখন প্রথমে দিয়ে দেব একটু অলিভ অয়েল। আপনারা ইচ্ছা করলে সোয়াবিন তেল, বাদাম তেল সবটাই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঘিও দিতে পারবেন। আমি পরে ঘি দিয়ে একটা বাগার দেবো। তো এখন এখানে আছে গরম মশলা, জায়ফল, জৈত্রী, এই জায়ফলের গুঁড়া আর কি গরম মশলা দিলাম এখানের মধ্যে। আর জৈত্রীর আস্তা রাখছি। এখানে আছে এলাচি, দারচিনি, একটা স্টার আনিয়েস, কটা কাবাব চিনি, আর এগুলো দিয়ে দিলাম আস্তা। আর এখানে দিলাম একটু চিনি। চিনি দিয়া মানে টেস্টটা বাড়াই দেবো একটু মিষ্টি হওয়ার জন্য, মজা হওয়ার জন্য। আর এখানে কাটা আছে পেঁয়াজ, আর সাথে আছে কাঁচামরিচ, 1 ফোঁটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু শুকনো মরিচের জাল হবে না। আর এইখানে হলো এই ক্যাশোনাট, আলমন্ড আর পোস্তাদানা, এগুলো মিলিয়ে সেটা এইখানের মধ্যে, এই আর একটু পেঁয়াজ সাথে আছে বাটা, এখান দিয়ে দিয়ে দিব 1 চামচ গোপর গোপর দিয়ে দিলাম। এই সাদা স্বাদ, মজা মজা খাইবেন আর মজা পাইবেন। আর আছে এখানের ভিতরে এই আদা রসুন পেস্ট করা, দিয়ে দিচ্ছি আদা রসুন। আমি যেই পরিমাণে আমার এই মাংস ওই পরিমাণ মতো আমি দিচ্ছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, লবণ লবণ স্বাদ মতো দেবেন। আমি আমার স্বাদ মতো আমি দিচ্ছি, এতগুলো লবণ দেবো। আচ্ছা একটু কমাই দিলাম, 1 চামচ দিলাম, 1 টিস্পুন দিলাম। তা আর যদি লাগে পরে আবার দেওয়া যাবে, অসুবিধা নেই, লবণটা দেখে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। এখানে আছে আপনার দই, টক দই, আর এই টক দইটা এখান থেকে আমি দেব 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। তারপরে আছে একটু বেরেস্তা, এখানে একটু বেরেস্তা দিচ্ছি সাথে। বেরেস্তাটা দেওয়ার পর আর আছে আমার আর একটু তেল লাগবে, তেল একটু দিছি, আর একটু দিলে বাস আর একটু তেল দিয়ে দিলাম। আর এখানে আছে নারিকেলের দুধ, যেটা কোকোনাট মিল্ক, কোকোনাট মিল্ক বা নারিকেলের দুধ, এই নারিকেলের দুধটা এটার অর্ধেকটা দেব। আর এই নারিকেলের দুধটা হলো, এটা হলো লেচে দা কোকো, আর এই নারিকেলের দুধ এটার অর্ধেকটা দেব, দিয়ে দিলাম। এখনকার আমি এই নারিকেলের দুধটা, এটা বাজারে কিনতে পাওয়া যায় এরকম ধরনের ক্যান, তো আমি ক্যান নিয়ে আসছি, আর ক্যানের থেকে অর্ধেকটা ব্যবহার করছি, আর অর্ধেকটা রয়ে গেছে, আমার আর লাগবে না। এখনকার আমি এটা দিয়ে সেরা এই মাংসটাকে একটু মিলিয়ে নেব, সব মশলাগুলো দিয়ে সেরে দিয়ে তারপরে বসাই দেবো চুলাতে ইনশাল্লাহ। আর এইভাবে আমি যেইভাবে যে উপাদানগুলো ব্যবহার করছি, এইভাবে ইনশাল্লাহ এই উপাদানগুলো আপনারা ব্যবহার করবেন, করে সেরে কুরমা রান্না করবেন, দেখবেন যে পোলাও রান্না করলে পুরা পাতিল সাবার হয়ে যাইব। তো আমি ইনশাল্লাহ পুরোটা একটু মিলিয়ে সেরা তারপরে চলে যাবো চুলাতে। আর এটা পুরোটাই শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা এইভাবে রান্না করবেন, ঘরে খাবেন, লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যখনই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দেখতে থাকবেন, দেখতে দেখতে এক সময় দেখবেন ভালোবাসা হয়ে যাবে, আর সাবস্ক্রাইব করে দেবেন। একচুয়াল যেহেতু এটা একটা শখের বিষয়, শখ করে রান্নাবান্না করতেছি আর এটা শেয়ার করতেছি, আর আপনারা যদি এটাকে সাবস্ক্রাইব করে আমাকে এনকারেজ করেন, তাহলে মনে হয় যে আরও সামনের দিকে আরও বিভিন্ন ধরনের রান্নার আইটেম, ভালো খারাপ সব কিছু মিলেই নিয়ে আসবো আপনাদের সামনে এবং শেয়ার করবো। এভাবে কথা বলতে বলতে ইনশাল্লাহ আমার মাংসটা মাখানো হয়ে গেছে, দেখেন কেমন সুন্দর একটা কালার আসছে। এখনকার আমি এটাকে একটা চুলাতে নিয়ে যাইয়া চুলার মধ্যে মিডিয়াম আছে রেখে একটা জাফা ঢাকনা দিয়ে দেবো, আর কিছুক্ষণ পর পর আইসা আমাকে নাড়তে হবে। যেহেতু
নারিকেলের দুধ আছে, এই জন্য এখানে সবসময় একটু নাড়ার মতো রাখলে। আর আর আপনারা এই যে নারিকেলের দুধটা, এটা যখনই ব্যবহার করবেন এটাকে তিনটাকে প্রথমে একটু ঢেকে নেবেন। তো এখন এই যে আমি নারিকেলের দুধটা যে দিলাম, এটারে যখনই আপনারা টিন বা এই ক্যান কিনা নিয়ে আসবেন, এটা একটু ঝাঁকাই নেবেন, তাহলে সুবিধা বেশি। আর আপনারা ইচ্ছা করলে নারিকেলের দুধ মানে ফ্রেশ নারিকেল থেকেও বাহির করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। যেখানে টিন না পাওয়া যায় এখানে ফ্রেশ নারিকেল থেকে নিলেই হবে, তারপরে এই দুধটা ব্যবহার করতে পারবেন। তা এখন ওইভাবে আপনারা ব্যবহার করে নেবেন, কোনো অসুবিধা নাই, আর স্বাদেও কোনো কমতি হবে না। আর ফ্রেশ নারিকেল হলে মজাটা আরও বাড়বে বেশি। তো আর এইখানে আমি কিছু মরিচ আর ইয়ে পেঁয়াজ রাখছি, এটা দিয়ে একদম শেষ মুহূর্তে এটার একটা বাগার দেবো বা ফোড়ন দেবো আর কি। এটা হলো গিয়া শেষ মানে একদম লাস্ট স্টেপ হবে এটা। এটা এখন রেখে দিলাম, আর আমি এখনকার এই এই পাতিলটাকে এখনটা নিয়ে যাবো চুলাতে। তো এখন চুলায় যাওয়ার পালা, তো চলুন আমরা ইনশাল্লাহ চুলায় যাই। সুপ্রিয় বন্ধুরা, আমার রান্না করতেছিলাম গরুর মাংস দিয়ে কুরমা, আর শেয়ার করতেছিলাম আপনাদের সাথে। আর বলছিলাম যে এক ঘন্টা পরে ফিরে আসবো, এর মাঝখানে আমার রান্নাটা হয়ে যাবে। তো ইনশাল্লাহ এক ঘন্টা পরে ফিরে আসলাম এবং ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখেন কী অবস্থা। ফার্স্ট ক্লাস রান্না হয়ে গেছে, ঝোল টোল কোনো কিছু আর লাগে নাই, আর ওই ঝোলেই হয়েছে। এখনকার এই রান্নাকে আমি পরিবেশনের জন্য নেব এবং বাড়বো। দেখেন কেমন ফার্স্ট ক্লাস হয়েছে, তাই নাড়া দিয়ে দেখি একটুখানি, দারুণ হয়ে গেছে এখনকার। বিসমিল্লাহ রহমান রহিম, কারণ আমি পরিবেশনের জন্য বেড়ে নেব। একটা প্লেট নিলাম, কুরমাটা কেমন সুন্দর হয়েছে। আর এই কুরমাটা আমি যেভাবে রান্না করছি খুব সহজ পদ্ধতিতে, এইভাবে আপনারা ইনশাল্লাহ করে রান্না করে খাবেন। লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করবেন, ভালো থাকবেন, আল্লাহর রহমতের ছায়া তলে থাকবেন। আশা করি আমার এইভাবে রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনারা এইভাবে ইনশাল্লাহ ঘরে রান্না করে খাবেন। দেখেন কেমন সুন্দর হয়ে গেছে গা, এবং মাংসটা খুব সফট হয়েছে, এই দেখেন কেমন সুন্দর, দারুণ হয়ে গেছে গা। তো এখনকা আমি এইটা পরিবেশন করব, তো চলেন যাই পরিবেশন করি। আর সুপ্রিয় বন্ধুরা, রেডি হয়ে গেল আজকে গরুর মাংসের কুরমা, শেয়ার করলাম আপনাদের সাথে। আর কী কী উপকরণগুলো ব্যবহার করছি এটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি, এবং আপনারা দেখছেন যে কেমন সুন্দর হয়েছে, আর খুব সহজে খুব ইজিতে রান্না হয়ে গেল এই গরুর মাংসের কুরমা। এই আমার স্টাইলে আপনারা ঘরে রান্না করে খাবেন। লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে ব্যবহার করবেন, ভালো থাকবেন, আল্লাহর রহমতের ছায়া তলে থাকবেন। আল্লাহ সকলকে ভালো রাখুন, বিদায়ের পালা। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহর রহমতের ছায়া তলে থাকবেন ইনশাল্লাহ। বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।